माननीय स्पीकर আমরা আমাদের এই ঘাটতি মেটানোর জন্য ব্যাংক ব্যবস্থার উপর অনেকাংশে নির্ভরশীল হয়েছি, ব্যবহার করেছি। এই ব্যাংক ব্যবস্থা, আর্থিক ব্যবস্থা গত এক বছরে বেশ প্রসারিত হয়েছে। তথাপি আমার বলা দরকার যে এই ব্যাংক ব্যবস্থা, এই আর্থিক ব্যবস্থা যথাযথভাবে প্রসারণের জন্যে, সংস্কার করার জন্যে আমাদের আরও পদক্ষেপ নেওয়া দরকার। এবং এই পদক্ষেপগুলো শনাক্ত করার জন্যে আমি প্রস্তাব করব যে একটি ব্যাংক কমিশন স্থাপন করা হোক। এই ব্যাংক কমিশন কিভাবে আমাদের ব্যাংকগুলো চলে, কিভাবে এটা আমরা অধিকতর প্রসারিত করতে পারবো, কিভাবে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো আমাদের কাজে লাগবে, সে সম্পর্কে সঠিক পথ নির্দেশ করতে সক্ষম হবেন। মাননীয় অর্থমন্ত্রী ব্যাংক সংস্কারের কথা বলেছেন, আমি মনে করি এই সংস্কার ফলপ্রসূভাবে করার জন্য এই ব্যাংকিং কমিশন বা ব্যাংক কমিশন উচিত নিযুক্ত করা দরকার। ঠিক এই সম্পূরিক বাজেটের ক্ষেত্রে যদিও প্রস্তাব করা হয়েছে, বাস্তবায়িত করা হয় নাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বেসরকারি মেডিকেল কলেজের উপর আয়ের উপর শতভাগ কর আরোপ করার প্রস্তাব করা হয়েছে। আমি মনে করি এটা শিক্ষা বান্ধব পদক্ষেপ নয়, এবং আমি মনে করি এক্ষেত্রে যদি আমরা কর আরোপ করি তাহলে এক্ষেত্রে বেসরকারি উদ্যোগের ভিত্তিতে যে প্রসারণের কথা আমরা বলছি, যে উপযোগ পাওয়ার আশা আমরা করছি, সেই প্রসারণ ঘটবে না, সেই উপযোগ আমরা আহরণ করতে সক্ষম হব না। এ কথা বলার পর মাননীয় স্পিকার, আমি এই বাজেট সম্পূর্ণ বাজেট নয়, এই বছর 2020-21 সালের বাজেট উত্থাপন সম্পর্কে আমার এলাকার যে কয়েকটি প্রয়োজনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সেই প্রয়োজনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমার কথাগুলো শেষ করতে চাই। আমার এলাকার প্রয়োজন হবে একটি শিল্প এলাকা স্থাপন করা। এ সম্পর্কে প্রস্তাব আমি উত্থাপন করেছিলাম, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি মনে করি এই সম্পূরক বাজেটের পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী পর্যায়ে আগামী বছরের বাজেটে আমাদের কচুয়া থানায় একটি শিল্প এলাকা স্থাপনের পদক্ষেপ নেব। আমি প্রস্তাব করেছিলাম ঠিক তেমনি এই বছরের শুরুতে যে গৌরীপুর কচুয়া লাকসাম একটি সড়ক, যে সড়কটি আছে বিদ্যমান সড়ক, তা চার লেনে উন্নীত করা হোক। এই চার লেনে যদি আমরা উন্নীত করি তাহলে চট্টগ্রাম থেকে ঢাকার দূরত্ব 42 মাইল কমে যাবে। এই কাজটি করার জন্যে যে পদক্ষেপ, যে জরিপের কথা আসে, জরিপ ইতিমধ্যে আমাদের সকলের জন্যে সকলের উপযোগী আসবে বলে আমি মনে করি। এবং তিন, মাননীয় স্পিকার, চাঁদপুর লাকসাম ডুয়াল গজ রেলওয়ে প্রসারণের প্রস্তাব আমি দিয়েছিলাম। আমাদের ভারতের সাথে বাণিজ্য বেড়েছে, আমাদের এই বাণিজ্য বাড়ার সাথে সাথে যদি ভারতের সাথে সবচেয়ে সহজ উপায়ে আমরা আমাদের আমদানি রপ্তানি প্রসারিত করতে চাই, তাহলে চাঁদপুর থেকে লাকসাম হয়ে আখাউড়া পর্যন্ত আমাদের এই রেল যোগাযোগ সুবিন্যস্ত করতে হবে। এই লক্ষ্যে যথাযথ পদক্ষেপ যদি আমরা নেই তাহলে মাননীয় স্পিকার আমি মনে করব আমরা যে উন্নয়ন এবং বাণিজ্য প্রসারণের পদক্ষেপগুলো জনমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিয়েছি, সেই সেই পদক্ষেপগুলো আমরা যথাযথভাবে বাস্তবায়িত করতে সক্ষম হব।